রে বেলাল, এটা কেমন জুলুম, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয়া, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন তখন তাহাজ্জুদের সময় চলতেছিল, তাহাজ্জুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জালি দিয়ে তখন নজরশিরে ঘিরে রাখা ছিল, ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুম 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 করে কাঁদে আর বলে, হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম এসে হাজির হয়েছে, নবী গো আজান দিতে বলেছেন, আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন, এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন? হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে রে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে, ডাক দেখে মদিনাবাসী শুনছো, নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, বেলাল আসছে, বেলাল ফিরে আসছে। এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। বেলাল আজান দাও, কতদিন হলো আজান শুনি না রে বেলাল। বেলাল বলে, সাহাবীরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, সাহাবীরা আমাদের কথায় বেলাল আজান দিবে না, তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারে যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে। সালমান ফার্সি পরামর্শে সাহাবীরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বা আবু সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদ আলী, এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে দৌড়াই যাওয়ার পর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো। দুইজনকে নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা নাই তো, চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল, নাতি দৌহিত্য নানার চেহারা পেয়েছিলেন, ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন, দুই ভাই নানার সুরত পেয়েছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না, যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনি তা যাও গো, ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায় যাও। যখন হযরত বেলাল ইমাম হাসান এই কথা বললেন, হযরত বেলাল দৌড়াই গেলেন, যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত। আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ফজরের নামাজের সুবে সাদিকের আগে বেলাল দাঁড়াইতেন, দাঁড়ায় আজানের আগে বলতেন, আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশি না ইউকিমু দীনাক। প্রত্যেক ফজরের আজানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আজান শুরু করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আজান দিতে গেছে, আজান দিতে যাওয়ার পরে হযরত বেলাল যখন আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের মধুর ধ্বনি সারা মদিনার রন্ধে রন্ধে ছড়িয়ে গেল, মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। আবার যখন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সব সাহাবী মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে, আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে। আবার যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মদিনার মানুষ কান্না করতেছিল, গুন 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 করে কান্না করে, মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছে। হযরত বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে, মদিনার মানুষের কান্না বেড়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, তিনি বেহুশ, নবীন আশিক বেহুশ হয়ে গেলেন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। যখন হুশ ফিরে আসছে
রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি, হুজুর আমি আজান দিলে আগে নামাজ আসতে, আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই, যে আজান দিলে নবী আসবে না, আমি বেলালে আজান আর কোনোদিন দিব না। হজরতে বেলাল কিছুদিন পরে কলিজা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা।